তো বন্ধুরা আজকে যদি আমরা একটু নিফটি ফিফটি দেখি নিফটি ফিফটি কিন্তু বেশ গ্যাপ আপ একটা ওপেনিং দিল এবং তার সাথে সাথে ব্যাঙ্ক নিফটিতেও কিন্তু বেশ ভালো রকম একটা ভোলাটিলিটি আজকে আমরা পেয়েছি এবং অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বেশ ভালো গেন বা লস যে যা পেয়েছেন কারণ আজকে সত্যি ভীষণ ভোলাটাইল মার্কেট প্রথমের দিকে যারা করেছেন খুব ভালো লাভ পেয়েছেন তবে যারা শেষের দিকে করেছেন আশা করছি লাভ করলে খুব ভালো তবে লসের সম্ভাবনাটাই বেশি তো সেক্ষেত্রে আমরা যদি আজকে দেখি যে নিফটি ফিফটির ক্ষেত্রে গ্যাপ আপ ওপেনিং হলো কালকে যেমনটা বলেছিলাম যে এই যদি ট্রেন লাইনটা ব্রেক করে তাহলে আবার কিছু আপার মুভ দেখতে পাবো কিন্তু যেই প্যাটার্নটা গঠন করেছে ক্যান্ডেল স্টিকের সেটা হচ্ছে ইনভার্টেড হ্যামার সেটা কিন্তু নজর দেয় যে নিচের দিকেই পড়বে এবং আমরা দেখতে পেলাম যে একটা গ্যাপ ছেড়ে গেছে তো সেই গ্যাপটা পূরণ করতেও কিন্তু কালকে মার্কেট কিছুটা নিচে হলেও পড়তে পারে তো সেক্ষেত্রে সেটাতে আমাদের কিন্তু নজর রাখতে হবে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও কিন্তু একটু আমরা নজর রাখবো সেক্ষেত্রে আমরা যদি নিফটির আজকে আরেসাই দেখি সেক্ষেত্রে কিন্তু ফিফটি সিক্সের কাছাকাছি কাছে আসে তো আর আর যারা মার্কেটে নতুন যাদের কাছে ডিমার্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট নেই তারা আমাদের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ইন্ডিয়ার টপ ব্রোকারসদের লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলুন আর পেয়ে যান প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সুযোগ আমি সাজেশন দিই জেরোধা এবং শ্যামকোতে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন তাহলে কিছু পার্সোনাল বেনিফিটস পাবেন এবং তার সাথে সাথে অ্যাঞ্জেল ওয়ানেও খুলতে পারেন আর যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট খোলেনি তারা অবশ্যই খুলে স্ক্রিনশট দিয়ে দিই তো এবার আমাদের বলা প্রথমেই কালকেই আমরা আপনাকে যেটা আলোচনা করেছিলাম যে বাজাজ ফিনান্সের ক্ষেত্রে যদি পাঁচশো আঠেরো উনিশের এই লেভেলটা ক্রস করে তাহলে আমরা একটা বড় মুভমেন্ট দেখতে পাবো এবং সেই মতোই কিন্তু মার্কেট আজকে কাজ করেছে বাজাজ ফিনান্স প্রায় আজকে টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্টের কাছাকাছিও গেন দিয়েছিলো তারপর লাস্ট অফ দি ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট কাছাকাছি ক্লোজ দিয়েছে তো সেক্ষেত্রে বাজাজ ফিনান্স কিন্তু আরও বেশি উঠতে পারে যেহেতু বিভিন্ন ব্রোকার প্রায় আট থেকে সাড়ে চার সাড়ে আট মানে হাজারের কাছাকাছি প্রায় দিয়েছে যে টার্গেট তো টার্গেট প্রায় এসব ভেবে লাভ নেই আমরা একদম ঠিক লাইন মেপেই চলবো কে কী টার্গেট দিল এগুলোর উপর ইনফ্লুয়েন্স কোনোভাবেই হবে না কারণ মার্কেটে নিউজ রিউমার এরকম অনেক কিছু ছড়িয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কিন্তু দেখব যেটা আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশন দেখে আমরা নেব এবং বাজাজ ফিনান্সের ক্ষেত্রে আরে সাই যদি দেখি সিক্সটি ফাইভের কাছাকাছি বেশ একটা ভালো মুভমেন্ট আশা করছি আর যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান তারা পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে ছ মাসের জন্য এবং নশো নিরানব্বই টাকা দিয়ে এক বছরের জন্য আপনারা নিতে পারেন সেখানে আমরা বলে দেবো যে কোন পজিশনে নেবেন এবং কোন পজিশনে ছাড়বেন সেটা একমাত্র কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য হবে এবার আসি এসকটস এর ক্ষেত্রেও আমরা ঠিক দেখছি দেখুন আজকের দিনেও কিন্তু আমরা রেড ক্যান্ডেল পেলেও আমরা কিন্তু আপার পজিশনে মুভমেন্ট দেখছি দেখতে পেলাম এবং জিরো পয়েন্ট ফোর সিক্স পার্সেন্টের কাছাকাছি আপার মুভ আমরা দেখতে পেয়েছি এবং কালকের দিনে একটা বিশাল বড় মুভমেন্ট পেয়েছি এবং তার সাথে সাথে আজকেও কিন্তু একটা ভালো মুভমেন্ট পেলাম স্কটসের ক্ষেত্রে সেখানে সিক্সটি সেভেনের কাছাকাছি আর এসে আমরা দেখতে পাচ্ছি এবার যেটা আছে পলিক্যাভ ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু বেশ একটা ভালো শেয়ার এবং একদম ব্রেকআউটজনের কাছাকাছি ট্রেড করছে তো এই শেয়ারটা ভীষণ ভালো শেয়ার এবং দিওয়ালির আগে নেওয়ার জন্য ভীষণ ভালো একটা শেয়ার তো দিওয়ালির আগে যেহেতু প্রচুর পরিমাণে কেবিল লাগে সেই সব লাগে এর একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসও আমরা করবো যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটার পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস চাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর তার সাথে সাথে একটা লাইক করতে এক কিন্তু একদম ভুলবেন তো পলিক্যাপের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ভালো মুভমেন্ট খুব শীঘ্রই দেখতে পাবো এবং এখানে একটা ভালো ব্রেকআউট দেখতে পাবো যেহেতু পুজোর মরসুম সেক্ষেত্রে একটা তারের ভীষণ পরিমাণে ডিমান্ড থাকে তো সেক্ষেত্রে আমরা পলিক্যাবের ক্ষেত্রেও কিন্তু ভালো রকম একটা ডিমান্ড আমরা আশা করতে পারি এবং সেই ডিমান্ডের জন্য প্রাইস কিন্তু আগে থেকেই মুভমেন্ট করা শুরু করে দিয়েছে তো যে কোনো কিছু যখন নিউজের আগে কিন্তু প্রাইজ অ্যাকশান আমাদের অনেক কিছু বলে দেয় যে এর মুভমেন্ট কেমন হবে এর যদি আমরা আর দেখি সেখানে সিক্সটি সিক্সের কাছাকাছি কিন্তু আর এস পলিক্যাপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবার যদি আমরা চলে যাই ঠিক ইউনাইটেড স্পিরিট ইউনাইটেড স্পিরিটও কিন্তু আমরা বেশ ভালো একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি তো সেম একই কথা পুজোর মরশুমে মানে নেশা একটা তো ভীষণ পরিমাণেই চলে তো সেক্ষেত্রেও এক্ষেত্রেও একটা আমরা কারণ দেখতে পারি তবে এটা শুধুমাত্র কারণ না এর পেছনে অনেক কিছু কারণ আছে হয়তো আমরা অনেক কিছুই জানি না তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে টু পয়েন্ট টু সেভেন পার্সেন্টের কাছাকাছি গেইন দেখতে পেলাম আজকের দিনে এবং ব্রেকআউট কিন্তু জোনে ট্রেড করছে তো সেক্ষেত্রে যারা ইউনাইটেড স্পিরিট আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছিলেন তারা অনেক মানে একদম লোয়ার মুভমেন্ট থেকেই নিশ্চয়ই ক্যাপচার করতে পেরেছেন প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি গেনে আছেন তো সেক্ষেত্রে ইউনাইটেড স্পিরিটের ক্ষেত্রে আমরা যদি একটু আর পয়েন্ট সিক্স ফাইভের কাছাকাছি আর এসআই আছে তো সেক্ষেত্রেও আমরা কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি ইউনাইটেড স্পিরিটের ক্ষেত্রে এবং এক্ষেত্রে আপনাকে কিন্তু একটু নজরে রাখতে হবে আর যারা না নজরে রাখতে চান তারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারে এবং তার সাথে সাথে পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন যে কীভাবে মুভমেন্ট চলছে কিছু আমরা সে আর আলোচনা করি এবার আসি টাইটান কোম্পানি টাইটান কিন্তু বেশ একটা ভালো মুভমেন্ট দিয়ে দিয়েছে আর সেটারও কারণ কিন্তু দিওয়ালি আসতে চলেছে তাই টাইটান কোম্পানি প্রচুর পরিমাণে গিফট পায় তো টাইটান কোম্পানি তানিক্স দিতে পারে বা টাইটানের ঘড়ি গিফট করতে পারে সেক্ষেত্রে টাইটানের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বড় মুভমেন্ট দেখতে পাবো আমরা দেখুন একদম হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করবে এবং তার সাথে সাথে প্রাইস অ্যাকশন আমাদের কোনো নিউজ দেখার দরকার নেই বেসিক কনসেপ্টগুলো আমাদের কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন এবং বেসিক কনসেপ্ট খুব ক্লিয়ার হওয়া দরকার বলে আমার মনে হয় তো টাইটান কোম্পানি ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটেছে যেহেতু দিওয়ালি আসছে এবং পুজো আসছে প্রচুর পরিমাণে গিফট দেওয়ার ব্যাপার আছে তো সেক্ষেত্রেও টাইটান কোম্পানির ক্ষেত্রে আমরা একটা ভালো মুভমেন্ট দেখতে আশা করতে পারি এবং সিক্সটি সিক্সের কাছাকাছি আর এসআই চলছে এবং প্রাইজ অ্যাকশনও বলে দিচ্ছে যে এটা ঠিক একদম ব্রেকআউট জন্য আছে এবং ব্রেকআউট খুব শীঘ্রই দিতে পারে টাইটানের ক্ষেত্রে যদি মার্কেট আপার সাইডে মুভমেন্ট দেয় এবার আসি দীপক নাইটের দীপক নাইটের যারা বলছিলেন পড়ে আছে পড়ে আছে আজকে এই দিনে দেখুন থ্রি পয়েন্ট সেভেন ফোর পার্সেন্টের কাছাকাছি গেছে দেখুন সব শেয়ার যে একদম ব্রেকআউট লেভেলে গিয়ে একদম ব্রেকআউট দিয়ে দেবে সেটা না কিছু কিছু ক্ষেত্রে আমরা লোয়ার মুভমেন্ট দেখতেই পারি তবে সেইটা দেখবো প্রাইজ এক্সেন অনুযায়ী আমরা সেখান থেকে বেরিয়ে আসবো কিনা সেটা সিদ্ধান্ত নেব তো সেক্ষেত্রে একদম ভয় পাবে না দীপক নাইটরেট আবারও ব্রেকআউট লেভেলের কাছাকাছি চলে আসবে যারা আপার পজিশন নিয়েছেন আর যারা নিচে থেকে নিয়েছেন যারা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন তারা তো অনেক নিচে থেকে নিয়েছেন তো তাদের ক্ষেত্রে তো কোনো ভয়ই নেই তো সেক্ষেত্রে আপনাকেও দেখতে হবে যে প্রাইজ অ্যাকশন কী কথা বলছে সেই অনুযায়ী কিন্তু আমরা চলবো তো সেক্ষেত্রেও দীপক নাইটরেট একদম হোল্ড করে রাখতে পারেন তো দীপক নাইট কিন্তু বেশ একটা ভালো রকম মুভমেন্ট আমরা আশা করতে পারি এবং কাপেন হ্যান্ডেল প্যাটার্ন গঠন করেছিলো এবং সেই ক্ষেত্রে আরও ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো একটা যেহেতু রিটেস্ট হয়ে গেছে এবং যত বেশি ভালো রিটেস্ট হবে এবং অনেক দিন ধরে থাকবে কনসলিডেট করবে যেমন এয়ারটেলের ক্ষেত্রে বেশ অনেক দিন ধরে কনসলিডেট করছিলো আজকে একটা ভালো রকম ছোটোখাটো ব্রেকআউট আমরা পেয়েছি যদি এয়ারটেলের চারটা নিয়ে আজকে আমরা কথা বলছি না তো এবার আসি আমরা মির্জা ইন্টারন্যাশনাল মির্জা ইন্টারন্যাশনালের ক্ষেত্রে প্রায় আজকে ছ পার্সেন্টের কাছাকাছি গেন দিয়েছে তো মির্জা ইন্টারন্যাশনাল কেন ভালো শেয়ার সেটা আমি বারবার বলি মির্জা ইন্টারন্যাশনাল আমি কালকেও একটা কোশ্চেন করেছিলাম তো কে বলতে পেরেছেন তাদের মধ্যে প্রবীরবাবু একমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধু জানিয়েছিলেন যে মির্জা ইন্টারন্যাশনাল হচ্ছে যে নেক্সট বাটা এবং সেই শেয়ারটা কিন্তু আজকের দিনে দেখুন প্রায় ছ পার্সেন্ট গেন দিয়েছে এবং কালকে আপনারা যদি প্রাইভেট টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে কিন্তু এই নিউজগুলো আপনারা পেয়ে যাবেন এবং কালকে আপনাদের একটা সিগন্যালও দিয়েছিলাম যে নেক্সট বাটা কী তার কারণ ছিল এইটাই যে মির্জা ইন্টারন্যাশনাল আজকের দিনে এতটা মুভমেন্ট আমরা পেতে পারি এবার আছি হরিয়ম পাইপ হরিয়াম পাইপের ক্ষেত্রেও আমরা থ্রি পয়েন্ট ফোর জিরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু গেন দেখতে পাচ্ছি এবং এই গেনটা খুব যে ভালো গেন সেটা আমরা বুঝতেই পারছি এবং হরিম পাইপ কিন্তু ভীষণ ভালো একটা শেয়ার ভালো খুব ভালো ফান্ডামেন্টাল শেয়ার এবং ফিফটি সিক্সের কাছাকাছি আর এসআই আছে তো চলুন থ্যাংক ইউ আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে